ওয়েলকাম ব্যাক টু লাইফ রেমেডি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আদা, রসুন এবং পেঁয়াজ ঘরে আপনারা সংরক্ষণ করতে পারবেন কোনো প্রিজারভেটিভ ছাড়া। আমি আপনাদেরকে রসুন কিভাবে সংরক্ষণ করতে হয় সেটি দেখিয়ে দিব, একইভাবে আপনারা আদা এবং পেঁয়াজও সংরক্ষণ করতে পারবেন। চাইলে আদা এবং রসুন একসাথে মিক্সড করেও সংরক্ষণ করতে পারবেন। তার আগে এখনও যারা লাইফ রেমেডিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নিন, সাথে নোটিফিকেশন বাটনেও ক্লিক করে রাখুন। এই জন্য প্রথমে রসুনের ছিলকা রিমুভ করে এটাকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তারপর একটি ব্লেন্ডারে এগুলো ঢেলে দিতে হবে অল্প অল্প করে। এখন সামান্য পানি অ্যাড করব, কারণ না হলে ভালোভাবে এটা ব্লেন্ড হবে না এবং ময়েশ্চার তো ডেফিনেটলি রিকোয়ার্ড রসুনটাকে ব্লেন্ড হওয়ার জন্য। এবার আমি এটিকে ব্লেন্ড করব। কয়েক সেকেন্ড ব্লেন্ড করার পরে দেখুন এরকম হবে একটা পেস্ট। এবার আমি সিলিকনের এইরকম একটা আইসিং ট্রে নিব এবং রসুনের পেস্টটি এক চামচ পরিমাণ মেপে এর ট্রের মধ্যে এর খোপগুলোতে দিয়ে দিব। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য, অথবা যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ফ্রোজেন হয়ে যায় ততক্ষণের জন্য। একইভাবে আপনারা আদা কুচি করে ব্লেন্ড করে এভাবে রেখে দিতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই রকম আরও অনেক ইউজফুল ভিডিও এবং টিপস পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল, ততদিন ভালো থাকবেন।